ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ মনির ইসলাম মনির, এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি ইনশাল্লাহ সবার কাজে লাগবে। এটা হিউম্যান এবং অ্যানিমেল সবার জন্যই, গরু ছাগলের খামার, হাঁস মুরগির খামার এবং কবুতরের খামারের জন্য স্পেশাল ভিডিও। এটাতে আপনারা পাবেন বিশেষ পর্ব হলো, এটা হলো মশা প্রতিরোধ, মশা তাড়াবার মহাকৌশল, যেটা বলবো আমরা লফটে মশা তাড়াবার একটা বিরাট কৌশল, কিভাবে আপনি মশা প্রতিরোধ করবেন। তো বন্ধুরা, আপনাদের আমি দীর্ঘদিন যাবত ভিডিও করি এবং আপনাদের কবুতর নিয়ে বিভিন্ন রকম ভিডিও করি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে টিপ দিয়ে রাখবেন। কৃষি টিভি আপনাদের প্রাণের টিভি, ইনশাল্লাহ আপনাদের পিজন লাভাররা এই কৃষি টিভিকে ভালোবাসবেন এবং দেখবেন আপনাদের প্রিয় কবুতরের যে চিকিৎসা বিষয়ে আমরা রেগুলার ভিডিও করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিয়ে লাইক দিয়ে রাখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আমার মূল পর্বে পেরিয়ে যাচ্ছি। আপনারা সবাই সারা বাংলাদেশ থেকে ফোন করেন মশা, আমি এর আগের পর্বে আপনাদেরকে পক্স নিয়ে একটা ভিডিও করেছি গুটি বসন্ত, ওইটাতেও বলেছি মশার কারণেই কবুতরের পক্স হয়। এবং আমি ইদানিং লক্ষ্য করছি, আমি সবাই ফোন করেন আপনাদের কবুতর যে গুটি বসন্ত হয় এবং হঠাৎ করে কবুতর বাচ্চা 15 দিন বয়সে 20 দিন বয়সে মারা যায়। সব কিছুর মূলে আসলে মশা, মশার থেকে বিষ ছড়িয়ে কবুতরের যেই ডেঙ্গু, আমাদের মানুষের দেহ ডেঙ্গু হয় মশার থেকে, সেম কবুতরেরও মশার কামড়ের কারণে বিভিন্ন রোগ হয়। তো বন্ধুরা, আপনারা কবুতরের লফট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পুরো লফটে যাতে ময়লা না থাকে প্রতি দুই একদিন পর পরেই মলমূত্র পরিষ্কার করবেন এবং স্প্রে করবেন। প্রথমে আমি বলবো, লফটে বাইরো সিট দিয়া অন্তত সপ্তাহে একবার নর্মালি এরকম একটা স্প্রে ব্যবহার করে হালকা আপনি বাইরো সিট ওয়াশ করে ফেললেন প্রতি মাসে একবার। আর মশা তাড়াবার জন্য আপনারা যে ওষুধটি আজকে আমি নিয়ে আসছি, এটা অনেক রিসার্চ করে অনেকেই মানে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রিবা নামে একটা ওষুধ বাজারে আছে, এটা খামারিরা ইউজ করেন। এই যে আপনারা দেখেন রিবা, এটার গ্রুপটা দেখেন, গ্রুপটা ভালো করে দেখেন, এটা হলো আমি বলে দিচ্ছি ল্যামডা সাইলোত্রিন, এটা একটা মশার তাড়াবার একটা ঔষধ লব, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে নোংরা জায়গাগুলো আশেপাশে ড্রেন থাকে এগুলো পরিষ্কার করার জন্য, স্প্রে করার জন্য। আরেকটা আছে ক্যারাথ্রিন, একই গ্রুপের ক্যারাথ্রিন। বন্ধুরা, এটা আপনারা দেখলেন ক্যারাথ্রিন এবং রিবা, এইটা দুইটা জিনিস আছে, এগুলো মশা তাড়াবার ওষুধ। এগুলো ব্যবহার করবেন কিভাবে, এগুলো মনে করেন এক ধরনের বিষাক্ত জিনিস, যে কোনো স্প্রে ব্যবহার করার সময় আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, একটা মাস্ক এভাবে ব্যবহার করবেন, তারপর এক্সরে বোতল খুলবেন, তারপর স্প্রে এভাবে স্প্রে হাতে নেবেন মাস্ক, এবং প্রয়োজন হলে আপনারা গ্লাভস পরবেন, গ্লাভস। তো বন্ধুরা, কোভিডের এমনিও আমাদের মাস্ক বাধ্যতামূলক হয়েছে, সারা জীবন ইনশাল্লাহ আমরা মাস্ক পরতে হবে। আপনারা লফটে ঢুকার সময় মাস্ক পরে ঢুকবেন। তো আপনারা এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন বন্ধুরা, রিবা অথবা ক্যারোথ্রিন, এটা হলো একটা ফয়জন জাতীয় ওষুধ, যে কোনো স্প্রেগুলা এটা জীবাণুনাশক স্প্রেগুলো একটু বিষাক্ত, এই জন্য এগুলা সতর্কতার সহিত ইউজ করবেন। এটা আপনার এরকম লফটে এটা রাখবেন, এটা কি, এটা স্প্রে, এই যে স্প্রে অটো স্প্রে করার জন্য খুবই কার্যকর জিনিস। এটা হলো 2 লিটারের একটা স্প্রে বোতল, এটা হলো 1/2 লিটারের স্প্রে বোতল, এটা লফটে থাকবে এবং এই ক্যারোথ্রিন অথবা রিবা এরকম একটা ওষুধ রাখবেন। তারপরে লফটে রাখবেন ন্যাপথিলিন, এই যে ন্যাপথিলিন রাখবেন, এইসব জিনিস খুবই গুরুত্বপূর্ণ। লফটে রাখবেন এই যে বায়োসিড, এটা খুবই গুরুত্বপূর্ণ। লফটে রাখবেন পটাশের পানি দেখছেন, পটাশ দিয়ে কবুতরকে গোসল করাই তো মাঝে মাঝে, তাহলে কবুতরের ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আপনারা এইসব জিনিস লফটে রাখবেন বন্ধুরা।
এখন যেটা মূল বিষয়, মশা কিভাবে প্রতিরোধ করবেন? মশা প্রতিরোধের কয়েকটা উপায় আছে। নাম এক নম্বর উপায় তো মশারি, মশারি ব্যবহার করতে পারেন। আর দুই নম্বর, যেহেতু কবুতর এবং অ্যানিমেল এগুলোতে কখনো এশিয়ায় যেই মসকিউটো যে স্প্রেগুলো ওগুলো ব্যবহার করা যায় না, বিষাক্ত জিনিস, কবুতরে ক্ষতি হইতে পারে। কয়েল জ্বালাতে পারেন আপনারা দিনের বেলা যখন খোলা থাকে, বিকালবেলা বা মাগরিবের আগে আপনারা এক ঘন্টা আধা ঘন্টা কয়েল জ্বালাই, এটা মশাগুলো তাড়িয়ে দিয়ে লফট বন্ধ করে দিতে পারেন। জানালা খোলা থাকবে, লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাই যখন আপনি মশারি তো সবাই ইউজ করতে পারেন না, আর সাধারণত লফটের গ্রামে লফটগুলো গ্রামে যাদের কবুতরের খামারগুলো গরু ঘরের গোয়াল ঘরের কাছে বা মুরগির খামারের পাশে, অনেকেই ফোন করেন আপনারা সারা বাংলাদেশ থেকে, দেখা যায় মুরগির ফার্মের পাশেই কবুতরের ফার্ম, পাশাপাশি গরুর খামার, এই ধরনের জায়গায় মশা হয়। এই জন্য এগুলো আপনারা গরুর খামারে ইউজ করে, গরুর খামারের মনে করেন গরু যেখানে রাখা ওই খামারের মুরগির খামারের আশেপাশে যেই ময়লা আবর্জনার জায়গাগুলো আছে এই স্প্রেগুলা ব্যবহার করে, ক্যারেথ্রিন। এটা কবুতরের লফটে আপনারা খুব সাবধানতার সাথে ইউজ করবেন। সাধারণত এটা 2 লিটার পানিতে এই মুখটার, আপনারা তো মাপতে পারবেন না, এই মুখাটা নেবেন, মুখাটার আমরা সাধারণত মিলি ইউজ করি, এই যে 2 লিটার পানিতে এটা 4 মিলি ইউজ করবেন, 2 লিটার পানিতে এই ওষুধটা 4 মিলি, আর 4 মিলি ইউজ করবেন খামারের আশেপাশে পরিষ্কার করার সময়। খামারের আশেপাশে যখন স্প্রে করবেন তখন 4 মিলি 5 মিলি ইউজ করবেন। আর কবুতরের খাঁচার ভিতরে যখন মশা প্রতিদিন একটু একটু খাঁচার নিচে, মনে করেন খাঁচার নিচে এভাবে হালকা মারবেন, যেসব কবুতরে বাচ্চা আছে বাচ্চার খাঁচার ভিতরে মারবেন না, আশেপাশে মারবেন, তাহলে আর মশা আশেপাশেও থাকবে না। লফটের যেসব কর্নার সাইডগুলো, মনে করেন লফটের যে কর্নার সাইডগুলো এইভাবে হালকা স্প্রে করে রাখবেন কোনায় কোনায়, এই তো এই ওষুধটা মিক্স করে এই ক্যারেথ্রিন অথবা রিবা এটা ইউজ করবেন খুব সাবধানভাবে, যাতে কবুতরের নাকে মুখে না পড়ে, কখনো নাকে এবং মুখে না পড়ে ওইভাবে ইউজ করবেন, ইনশাল্লাহ আপনার লফটে মশা থাকবে না। আর বন্ধুরা, মশার আরেকটা ওষুধ হলো আপনারা 2 লিটার পানিতে 1/2 লিটার কেরোসিন মিক্স করবেন, 1/2 লিটার কেরোসিন মিক্স করে স্প্রে বানাইবেন, ওইটা লফটের আশেপাশে মারলে, যারা এগুলো ইউজ করেন না বা পারেন না তাদের জন্য বলছি, তারা মনে করেন কেরোসিনের সাথে পানি মিক্স করে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ পোকামাকড় থাকবে না, চলে যাবে। আর লফটে এই যে বিভিন্ন জায়গায় নেপথিলিন দিয়ে রাখবেন, তাহলে পোকামাকড় হবে না, মশাও কম হবে। আর মশা তাড়াবার জন্য আপনারা তো আমি বলেই দিলাম রিবা এটা ইউজ করবেন, এটা আমার কাছেও অর্ডার দিলে পাবেন এবং আপনারা বাজার থেকেও কালেকশন করতে পারেন। এই এটা হলো মশা তাড়াবার জন্য আমি ওষুধের কথা বললাম, এবং মশারির কথা তো বললাম, মশারি ইউজ করতে পারেন। আর লফটা এমনভাবে, অনেকে ছাদে লফট করেন, ছাদে সাধারণত মশা কম হয়, আর নিস্তলা বা গ্রামে গোয়ালঘরের আশেপাশে ওইসব জায়গায় মশা বেশি হয়, আর মশার জন্য কবুতরের অনেক রোগ হয়। এই জন্য আজকে আমি আপনাদের জন্য মশা তাড়াবার একটা স্পেশাল পর্ব করলাম, যাতে আপনারা আর ক্ষতিগ্রস্ত না হন। সাধারণত অনেক দামি দামি কবুতর পোষা হয় আপনাদের, এরপর দেখা যায় যে আপনারা রেজাল্ট পান না, বাচ্চা মারা যায়, আর বাচ্চা না বাঁচাইতে পারলে তো আপনারা লাভবান হবে না। তো কবুতর যারা পোষে তাদের যদি প্রফিট না হয়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, আমরা বিশেষ করে আমাদের ওই বিভিন্ন ইউটিউবার যে চ্যানেলগুলো আছে, যে সোহেল ভাই এসআরটিভি সোহেল ভাই করতেছে, রনি করতেছে, অনেকেই এই ধরনের ভিডিও করতেছে, আপনারা সবাই এগুলো দেখবেন, এগুলো দেখলে আপনাদের, আমাদের সৌরভ ভাই করতেছে কৃষি টিভি বাংলাদেশ, তাই সবাই এগুলো বিভিন্ন ভিডিওগুলো দেখে একটা নির্ধারণ করে নেবেন, মনে করেন কার ভিডিওগুলো ভালো লাগে ওগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা উপকৃত হন এবং ইউজ করে যে উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। পরবর্তীতে আপনাদের চাহিদা কী, আপনারা কী চান, আপনাদের কবুতরের কী প্রবলেম, কী অসুস্থ, এগুলো আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে,
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের চাহিদা কি। তো বন্ধুরা, মশার ব্যাপারে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন, মশা কীভাবে তাড়াবেন। মশা অনেক প্রকার অসুখ হয়, এই জন্য মশার প্রতিরোধ এবং ভাইরোসিড এটা দেখাইছি আমি, রিবা ক্যারোথিন এগুলা ইউজ করবেন। বন্ধুরা, আপনারা কবুতরের যত্ন নিতে আর খাঁচাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খাঁচার সাইজগুলো ভালো করবেন, এগুলো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেখানো আমার নাম্বারে ফোন করবেন। আর আমি বন্ধুরা, আমি সাধারণত কবুতরের বিজনেসও করি, আমাদের কাছ থেকে আপনারা ভালো ভালো কবুতর কালেকশান করতে পারেন, আপনার প্রয়োজনে আপনারা ফোন করে অর্ডারও করতে পারেন, আমি সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি। তাই আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটি, আপনারা ভালোভাবে দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। আর ক্যারোথিন এটা বিষয় আবারও বলছি, এটা খুব বিষাক্ত জিনিস, সাবধানে ব্যবহার করবেন, কোনো টুকিটাকি কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি এটার উত্তর দিয়ে দেব। তো ভিউয়ার্স, কৃষি টিভি ক্লাসিক থেকে পরিশেষে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, আপনাদের ভালোবাসার কবিতার প্রতি শুভকামনা জানিয়ে এখনই শেষ করছি। আল্লাহ।